Llegó. Voy a dejarle la mano. At the start of the morning, year start in the morning, D acquired 75% of mercy and 25% of ill will. ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি তৈছে, ডিএ কিনছেন 75% অফ মার্সিরে, না নি তাহলে তার মার্সিরে কিনছেন 75%, এর ওয়েলরে কিনছেন 25%, তাহলে 75 আর 25%, তাহলে কিতা কিতা মার্সি কিতা সাবসিডিয়ারি আর ইউএল কিতা অ্যাসোসিয়েট, হ্যাঁ ওকে, এর বাদে হইছে কিতা, অন দ্য সেম ডে আফটারনুন মার্সি বট 40% অফ ইউএল। এখন মার্সি ইয়া দুপুরে কিতা অবশ্য ইউএলটা কিনি করার জন্য, দ্যাটস গুড, 40%। তাহলে টোটাল দেখা যায় ডিএ কন্ট্রোল এখন কত করে, 65%, কে বুঝছো না, ডিএ এখন মার্সিয়ে কন্ট্রোল করে 100%, কন্ট্রোল 65% করে না, কন্ট্রোল করে 100%, এখন ওনারশিপ কি দেয় ডিরেক্টলি আমি কিনছি 25, ইনডিরেক্টলি আমি কিনছি কত, ওই জিনিসটা দেখো দেখতে লাগে না, ডিল লাগান কথা লাগে করে হয় ডি শেপ গ্রুপ, গ্রুপ আগরটা আসলো ভার্টিক্যাল গ্রুপ আর এগুলো ডি শেপ গ্রুপ, ফলাটা আগরটা মেইন যে জিনিসটা আসলো প্যারেন্টে সাব ব্রেক ইঞ্চে সাবে সাব ব্রেক সাব সাব ব্রেক ইঞ্চে প্যারেন্টে ডাইরেক্ট কোনো কিছু সইছে না, আর এখন প্যারেন্টও ডাইরেক্ট কিনছে কিছু আর সাবসিডিয়ারের মাধ্যমেও কিনছে কিছু, সোতা লাগে করে হয় ডি শেপ অর্গানাইজেশন, ডি শেপ গ্রুপ দেখতে কাইন্ড অফ এটারে আমরা ডিল লাগা লাগে, তাই সো ওগুলো কি ডিশে গ্রুপর কিদা ওনারশিপ বাহর, আর একটা ইনো ওনারশিপ হইব গিয়া, এখন ইনো কিন্তু দুইটা ইগুরিয়া ওনারশিপের ক্ষেত্রে এখানে কিদা হতো ইনো কন্ট্রোলিং ইন্টারেস্ট হইলো গিয়া 75% আর এনসি হইলো গিয়া 25%, ইগু স্ট্রেট ফরওয়ার্ড ক্লিয়ার, এমর আর এগুলো কি আই আর এগুলো কি এম, ক্লিয়ার, তাহলে এখন আমরা অঙ্ক করি অথবা তো খালি বুঝাইলাম গ্রুপ স্ট্রাকচার, এখন তো এটা সিম্পল অঙ্ক করি, তাহলে নেট অ্যাসেট ফেলা ভালো লাগে এম আই, সো কত এম আই না শেয়ার ক্যাপিটাল বি শেয়ার দশ নেট অ্যাসেট অ্যাকুইজিশনও 20 থাকবো ইয়ার এন্ডেও 20 থাকবো আর 10 থাকবো, দেন আমার হয়েছে রিটেন আর্নিং 172 আর 170 নাকি তো 172 আমার লাগবে অ্যাকুইজিশনও কত ফেয়ার ভ্যালু অফ এনসিএ হয়েছে আর রিটেন আর্নিং এর অ্যাকুইজিশন 100 আর 150, তাহলে আমরা ইজিলি টোটাল বর্ধম আর 120 192, তাহলে বাড়লো কত 72,
ইনো গ্রোথ বলেন তো নামে বিভিন্ন টিমের গোবরস তোমার জ্ঞান আই 160 সো গুড ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন আমি 91 করেছি এক লগে খান্দা খাতা চাইলে তোমার সুবিধা পার্সেন্টেজ ওয়ার্কিং এম পার্সেন্টেজ ওয়ার্কিং আই তুমি চাইলে দুইটা লাইন করতে পারবে কিন্তু তোমার আর ডাবল হেডিং লেখা লাগবে না বাসে গুলো ডাবল হেডিং গুলো ওখানে হেডিং গুলো লেখা লাগবে না সো এর কত পার্সেন্ট নিচ্ছি আমি 75% ইনে একটা কাহিনী বলবো 75% 75% আর 25% ইনো বাট ডাইরেক্ট বাট ইনো আমরা ভাঙ্গি ভাঙ্গি দিলাম 25 আর 30 মানে আমরা দুইটা পার্টে লেবো আমরা আমরা সুবিধা লাগে 25% আর 30% ক্লিয়ার কনসিডারেশন যেটা ডি শেপ গ্রুপ যেটা সাব সাব রোল লাগে আমরা এটা বাঙ্গিয়া বলবো আর এনসি ও আমার 45% আর ফেয়ার ভ্যালু অফ হ্যাঁ আমি আমার পার্সেন্ট আইছে 30% 40 আর 75% 40 আর 75% ঠিক আছে এনিওয়ে এখন আমরা যেটা করব জাস্ট নেট সেটা নিয়ে বই দিয়ে পড়লাম 120 আর 180 রে দেখতে সামা হ্যাঁ নেট সেট আই আই মার্ক পাই গেছি আমরা অলরেডি মার্ক তো মার্ক কত নাম্বার তো সরি 160 ক্লিয়ার এখন এটা কি ফেয়ার ভ্যালু অফ এনসিআই বড় জোর কিতা করবো না শেয়ার প্রাইস দিয়ে দেবো ফেয়ার কিতা দিয়ে দেবো একটা শেয়ার মার্কেট প্রাইস দিয়ে দেবো যেটা করা তার বাইরে কিছু হইতে হইতো সো তুমি একটু অ্যালার্ট তা লইব 62 আর 83 না নি সবসময় খেয়াল রাখা লাগবে আমার ফরম্যাটে কি যাচ্ছে তুমি ফরম্যাট যদি মাথা থাকতে পারো বলে বই দাও তুমি অটোমেটিক উপর থেকে টুকে 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 একটা একটা করে ব্যবহার করতে পারবে না করতে পারলেও পার্সিয়াল মার্ক পেয়ে যাবে ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন এম এমটা একবার স্ট্রেট ফরওয়ার্ড ডাইরেক্ট হয়ে গেছে 200 তাহলে ফেয়ার ভ্যালু অফ কনসিডারেশন এম রইল গিয়া 200 আর কোনো গিয়ে কাহিনি যেটা হয়েছে ইনো দেখো দুইটা কনসিডারেশন আইট 70 ডিএ করছে আর ইউ কিনছে 25% লাগে 70 করছে আর একে 80 দিয়া 40% কিনছে তাহলে ফল হইলো কি আমার 25% লাগে কনসিডারেশন হইলো গিয়া 70 অনু যে কাহিনি হইলো গিয়া এর আমি কত 80 কত পার্সেন্ট আমি 80 টাকা ইনভেস্ট করছি 1 ইঞ্চে কত দিই 80 টাকা দিই বাট ইনোর মাঝে আমার কত টাকা আমার কত পার্সেন্ট 75% ওকে সাবসিডিয়ারি যে বলা এম এ যখন আই ইনভেস্ট করছে 80 টাকা এম এ আই ইনভেস্ট করছে 80 টাকা ইনভেস্টমেন্ট ইন আই এ করছে এম এ করছে কথা আমার বুঝছো নি এই যে 80 টাকা করছে কার কথা করছে প্যারেন্টের কথা ডির কথা সো এই 80 টাকারে ফুল কন্ট্রোল করলাম আমি প্যারেন্টে ইকানোর মাঝে আমার কত টাকা গেছে আমারও 80-75% গেছে ওনারশিপ এই 80 টাকার মাঝে মালিক কত কার আমি এই 80 টাকা যেসব লেখা দিতে পারে আমি জেলা কইবো ওর বাজিয়ে এ সাবসিডিয়ারি কিনছে সাবসিডিয়ারি কিনতে পারে এ 80 টাকা আমি যখন সাবসিডিয়ারি রাখি না তুই প্লান্ট কিন প্লান্ট কিনবো প্রপার্টি কিন প্রপার্টি কিনবো ওগুন ডিভিডেন্ড দেবো আমার ডিভিডেন্ড দিব যেসব দাও সেগুলো করবো এর মাঝে আমার কত টাকা দিব যখন এ 1 টাকা খরচ করবো তখন আমার 75 পয়সা খরচ হইব আউট হইব 1 টাকা আমার কথায় কিন্তু আমার যাইব এখানে 75 পয়সা আমার এন্টিটির ওনারশিপ যাইব 75% সো ওনার যেবেলা খেয়া 80 টাকা দি আইরে কিনলো ঠিক আছে আমার কথায় আইরে কিনছে 80 টাকা দি বাট আমার কত টাকা গেছে এগুলো 75% গেছে বুঝছো নিজে
সো জাস্ট আমরা 30% আমি কত পাইব 80 75% 80 টাকা সাবে ইনভেস্ট করছে সাব সাবের উপরে আর সাবও আমার পার্সেন্টেজ দিল কি 75% ক্লিয়ার ওখান বুঝার ব্যাপার ওখান হইল কি একটু জটিলতা আর কিছু ডিরেক্ট পজিশন কোনো ঝামেলা নাই কারণ আমি তো তার মাধ্যমে কিনছি না এগুলো তো আমার পকেট থেকে গেছে ডাইরেক্ট সো এগুলো তো এগুলো তো সারাও আমি ফোন করি এবং সারাও আমি কন্ট্রোল করি ডির কাছে যে টাকাটা আছে 70 এগুলো ডি এ সারা ফোন করে ডি এ সারা কন্ট্রোল করে কন্ট্রোল করে সো এগুলো তো সারা এগুলো 80 টাকা আমি কন্ট্রোল করাম বাট আমি ফোন করাম হতো এগুলো 75% সো এমন মাধ্যমে কিনছে বাদ বাকি খামার আমরা আসলে ঝামেলার কিছু নাই শেষ অঙ্ক হইলো জাস্ট ফাইলিসি আমরা 262 থেকে 120 গেলে কত নয় গুডউইল আমরা বয়ে দিব 142 যোগ 53 কত দিওটা গুডউইল কিন্তু তুমি তো নরমালি পরীক্ষা দুইটা দুইটা সাবসিডিয়ারি পাইবে মিনিমাম সো গুডউইলের সময় খেয়াল রাখবে দুইটা ঠিক আছে যোগ করতে যদি ইম্পেয়ারমেন্ট থাকে তাহলে অন্য নিচে আমরা ইম্পেয়ারমেন্ট পাই অনেক সময় যাবো একটা ইম্পেয়ারমেন্ট হয়েছে একটা ইম্পেয়ারমেন্ট হয়েছে ownership আমার কত আছে আগে তো ডিরেক্টলি আমি ঘুরে ওন করি না কিছু ওন করাম জিরো কিতা করাম আগরটা অঙ্ক করছি না আমরা করবো না চিন্তা কিছু নেই আগরটা খালি ওনারশিপ দিয়েছে ডিরেক্টলি পার্টি গেল বাটি গেল কোনো ঝামেলা নাই ওই যে ঝামেলা নাই আগরটা খালি জাস্ট দুইটা গুরুল ক্যালকুলেশন করবো শেষ ওলা দুইটা আলাদা করবো শেষ এগুলো ওই যে ওখানে লাগে এগুলো করছে আর কি এনিওয়ে আমরা করবো না করলে বুঝবো না নেট অ্যাসেট কত আইব গ্রুপ ব্যালেন্স শীট ও নেট অ্যাসেট কত আইব কত হলো কি 180 আইব না না সিম্পল হিসেব গুড ও হলো কি বেসিক বেজাল লাগবা তুমি রোজা সরবাই সিম্পল কথা আমি কিতা করাম কনসোলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করাম কিতা আইব যেগুলো আমি কন্ট্রোল করাম যেগুলো আমি কন্ট্রোল করাম না এগুলো আইতো না আমি এটা কন্ট্রোল করাম নি আইরে ডেফিনেটলি আমি কন্ট্রোল করাম খিলা বুঝলাম কন্ট্রোল করাম ও আমার লেখা আছে আমি 25 ইনডিরেক্ট 30 55% কন্ট্রোল করাম সো আমি তারে কন্ট্রোল করাম নরমালি না নরমালি দেখলে লাগতে পারে আমার অ্যাসোসিয়েট কারণ তুমি যদি খালি 25% দেখো সো আমি তারে কন্ট্রোল করো তাহলে আমার তিন জন আইবা তুমি দেখ একবারে ফোন আর আইলি ভাই যদি না ও বেশি কথা অলওয়েজ কারণ এখন কোয়েশ্চন এখন লেখা বিভিন্ন কোয়েশ্চন কিছু না লেখা সব কিন্তু গুড়ুই লইব নেটেসেট থাকবো ফেয়ার ভ্যালু থাকবো ওগুলা থাকবো ও যে ফরম্যাট করে আমি দেখলাম যত যা অঙ্ক করাম সব কিন্তু ঘুরি ফিরি ওগুলো আর কোনোটা এড ওর কিছু কোনোটা কিছু লেস আর কোনোটা ইনফরমেশন ডিরেক্টলি হয়ে যায় কোনোটা ইনফরমেশন ঘুরে হয়ে যায় বাট জিনিস কিন্তু ওগুলো ওর এর বাইরে কিছু হবে সো বেসিক অলওয়েজ থাকে কত হয়েছে পরীক্ষা তুমি কোনো সময় নিচে দিয়ে যোগ করবে না বাট আপাতত আমরা নিচে দিয়ে যোগ করি আমার নিচে দিয়ে যোগ করতে সমস্যা নেই শেয়ার ক্যাপিটাল অলওয়েজ প্যারেন্টের আইব 100
রিটেন আর্নিং এর লাগে আমরা ওয়ার্কিং করব জাস্ট প্যারেন্টের রিটেন আর্নিং কত প্যারেন্টের রিটেন আর্নিং হবে 770 আর তো বাদ বাকি হলো কি খালি গ্রোথ 770 সাবসিডিয়ারি এম এম এর গ্রোথ কত হইছে 72 72 75% আর বাদরটা হইলো গিয়া 20 20 এর আমরা কত পার্সেন্ট আনবো 55% কত 11 তাহলে যোগ করলে কত হয় আমরা কি তা করতাম এনসিআই এনসিআই কে আমরা কোন মডেলে করি রোল ফরওয়ার্ড ভাই আমরা ওই জিনিসগুলা ও অন করে দিব অন করে দিব নেট এসেট এর বালা হিসাব করব তখন আমরা এগুলো করি আউট করে দিব বলে করে দিব আমরা অলরেডি একটা অঙ্ক খালকে যে করাইছিলাম সোনা দেখলি অলরেডি ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট পার্টটা এগুলা করি কয়েকটা জিনিস ইনো করতাম আর তোমরা গুডউইল ইম্পেয়ারমেন্ট গুডউইল ইম্পেয়ারমেন্ট এগুলো দেয় না তখন আমরা গিয়া ওগুলো অন আনা ওগুলা দু চারটা জিনিস আনো প্যারেন্টে যদি বেছে তাহলে পার আমরা সাবসিডিয়ারি থেকে বাদ দিতে পারতাম না তখন অন বাদ দিব ওলা সাহেব স্যার আনউন্ডিং ডিসকাউন্ট অর ইন্টারেস্ট যেটা এটা আমরা অন আনিয়া বাদ দিব এছাড়া ম্যাক্সিমাম জিনিস যেগুলো হলো বাদ দেওয়া যায় আমরা অন করে দেবো তাহলে আমরা ডাবল হেডিং লাগতো না ডাবল সময় লাগতো না সত্য বাঁচিয়ে যাবো এখন একুইজিশনও কত আসলো রোল ফরওয়ার্ড 62 আসলো এনসি এম ওই যে দেখো গুডউইলের ওয়ার্ড 62 আসলো কোন জায়গা থেকে ইনফরমেশন পাওয়া লাগে গুচিতে মাথা থাকা লাগবে তাইলে কি আর বারবার তোকে লাগতো না অ্যাকুইজিশনে এনসি কত আসলো কোনো সময় আমি কোয়েশ্চনও গেতো গেতাম না অলওয়েজ আমি আমার ও ওয়ার্কিং কি বা হলো 62 আর এর বাদ হলো কি রোল ফরওয়ার্ড মডেল এটা সাবসিডিয়ারি গ্রোথ হতো 72 ইনটু 25% এর বাদে হলো আই আই অ্যাকুইজিশন আসলো কত 83 তাইলে অ্যাকুইজিশন আসলো আমার 83 আর গ্রোথ হইছে কত 20 20 আর 45% নাই এর বাদেও এনসিআই দুইটা ইম্পর্টেন্ট জিনিস ডাবল আই সিম্পল মনে রাখবা দুইটা সোর্স ইনডিরেক্ট কিতা কতদিন একটা কিতা হইয়া দিছিলাম যে ইনডিরেক্ট আয় বাবু ইনডিরেক্ট আয় ও যে সাব সাব তাহলে সাব সাব যেটা ডিসিপ্ট ইনডিরেক্ট যে টাইপ দেখো আমরা অন্য কিতা করছি আমরা এর কত টাকা দিয়ে কিনছি সরি আমরা এর কত টাকা দিয়ে কিনছি নরমাল তো সাবসিডিয়ারি সব এসে টাকা আমার লোকের যুগয় নানি কনসোলিডেশন আমরা এর কত 80 দিয়ে কিনছি আমরা ইনো ইনভেস্টমেন্ট করে কত আনছি মানে 60 আছে এখান কোন জায়গা এখান হইলে গুডউইল গুডউইল মানে অ্যাসেট তাহলে অ্যাসেট আমি কত কমাইলাম 20 কমাইলাম মানে 80 25% কমাইলাম তাহলে আমার ব্যালেন্স শীট বিলেজ দিলে আমার কিতা লাগবে লাইবিলিটি এন্ড ইকুইটি বাই দিয়ে সমপরিমাণ কমাইছি আদারওয়াইজ আমার ব্যালেন্স শীট মিলতো না সো আইয়া আমি ইনডিরেক্ট অ্যাডজাস্টমেন্ট ও জিনিসটা করব 80 25% ও যে দেখো আমি অন আনছিলাম কত 75% তাহলে বাদ বাকি 25% আমি আনছি না তাহলে ও 25% আমি নিচ থেকে আউট করা লাগবে ইনডিরেক্ট হয়ে আমি ব্যালেন্স শিট আমি কিতা করলাম এনসিএ হলো ও সব পিন যোগ যোগ করে ও জাস্ট ওর থেকে আমরা বাইরে ছিলাম ওখানেও বললাম এনসিএ নিচে দুইটা আই থাকবে একটা হলো কি ইম্পেয়ারমেন্টের আয় আর একটা হলো গিয়া ইনডিরেক্ট অ্যাডজাস্টমেন্টের আয় তুমি জানেন নর্মালি সাপ সাপ এগুলো পাই পাই সো দুইটা আয় সবসময় তুমি জানেন এখন মুখস্থ করা আরম্ভ করে দিবে একটা কথা তো কথা অলরেডি মুখস্থ হয়ে গেছে অপিট পরে অপারেটিং প্রফিটের পরে অ্যাসোসিয়েট তো দিবে আর একটা হলো গিয়া
এনসিএল যে বলা করা যাবে দুইটা আই তো পাইবে, একটা আই হলো কি ইম্পেয়ারমেন্ট, একটা আই হলো কি ইনডিরেক্ট গ্রুপ। এবং এগুলো কিতা লাগে তো কইতে কাহিনী হইলো কি তোমার তো ব্যালেন্স শিট কোনো সময় মিলতো নাই এমনিও, তো তুমি জানি বুঝতে না তোমার অঙ্ক হয়েছে এমনি না। এগু যেহেতু আগে করছো না ইম্পেয়ারমেন্ট আর ইনডিরেক্ট এগুলো নর্মালি বাদ করে দিব, তোমার তো মাথা তো হইতো না যে হচ্ছে অন্য একটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে, অনেকগুলো তো খাম থাকে। তো তুমি সবসময় এনসিএ যে বেলা করো সবসময় যদি তোমার মাথা থাকে আমার দুইটা চোখ লাগবে দুইটা আই লাগবে, তাহলে অটোমেটিক তোমার ও টেকনিকে তোমার একটু মাথা থাকবে। তুমি দেখবা যে ওকে আমি এনসিএ দেখছি ওকে একটা আই হলে আমার ইম্পেয়ারমেন্ট, আমার ইম্পেয়ারমেন্ট আছে আমি একবার দেখো যে আমার কোয়েশ্চনে কোনো জায়গাতে আমার ইম্পেয়ারমেন্টের কথা কইছে নি, এনসিএ ভ্যালু তো 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 ইম্পেয়ারমেন্টের কথা কইছে না, তাহলে আমার ইআই জিরো। আমরা দেখো আর একটা ইনডিরেক্ট অ্যাডজাস্টমেন্ট আছে ওই আমি ইনডিরেক্টলি ব্যালেন্স শিটের উপরে থেকে আমি 25% হরাই নিছি, তাহলে নিচ থেকেও আমার ওই ইনভেস্টমেন্টের 25% হরাই লাগবে। আমি 75% নিছি তার মানে কি 25% নিছি না, উপরে থেকে 25% হরাই নিছি তাহলে নিচ থেকে 25% হরাই লাগবে, নাইলে আমার ব্যালেন্স শিট মিলতো না। সো দ্যাট ইজ ওয়াই আমরা ইনডিরেক্ট অ্যাডজাস্টমেন্টটা করছি। ম্যাক্সিমামে ওখান পারেন ম্যাক্সিমামে ওখান বলি যাই ও জায়গাটা বলি যাই। তো তোমার তো মনে রাখার সিস্টেম হলো কি দুইটা ইনশাআল্লাহ তুমি বলতে পিটু লাগে, তুমি যদি ওই টেকনিক গুলা অজম করে দেয় ইনশাল্লাহ পিটু দৌড়ে যাওয়া শুরু করে তোমার ধরো এই পিড়া হোপফুলি আমি খুব হোপফুল। বাট যেটা হইলো গিয়া ও ফরম্যাট গুলা করতে 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 অঙ্ক মুখস্থ করবে লাগবে ফরম্যাট প্র্যাকটিস। সো ওটা লাগি এক অঙ্ক দরকার হলে দুই তিনবার করো জাস্ট সিস্টেমটা। আমি স্পেশালি তোমার ধরে রেকমেন্ড করবো বিপিপি কিটো অঙ্ক আছে ডি শেপটার পড়তে প্রচুর ফরম্যাট পাইবে, বাট আমি রেকমেন্ড করবো এক দুইবার করতে পারবে। কারণ হইলো গিয়া ওই যে জিনিসগুলা আমি জাস্ট মানে ওনারশিপ কন্ট্রোল ও যারা তোমার ধরো কিন্তু বেড়া লাগে যায় অ্যাসোসিয়েট হওয়ার এগু 25% দিকে লাগে অ্যাসোসিয়েট হওয়া কথা। সো ওগুলো যদি বারবার 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 করো তাহলে তুমি বুঝবে ওকে ওই লোক ইনডিরেক্ট ও ডিরেক্ট কোনটা ডিরেক্ট করা লাগে কোনটা ইনডিরেক্ট করা লাগে, কারণ এগুলো ইনডিরেক্টর কিছু নাই এগুলো জাস্ট ওগুলো ওগুলো গুন্দি লাগবে দিয়া বাইরে বিশেষ, কিন্তু এগুলো ইনডিরেক্টর ব্যবহার সেবা আছে। সো তার কামা দিলাম যত অ্যাডজাস্টমেন্ট মারতে তো আমার ডর হয়ে যাবে যত অ্যাডজাস্টমেন্ট অত 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 করছে ও দেখো কোনো আছে কোনো আছে তার মানে এগুলো ডিশেপ ডিশেপ বুঝবো কিলা প্যারেন্টও কিনবো সাবসিডিয়ারিও কিনবো জিমিরে দিয়ে জনে মিলিয়ে কিনছে কি বলা আমাদের নন কন্ট্রোলিং ইন্টারেস্ট ফেয়ার ভ্যালু মেথডে আইব ওকে রন রেট 70% কিনছেন অত অত হেলথ এন্ড হোলসন দুই বছর আগে ফেয়ার ভ্যালু নন কন্ট্রোলিং ইন্টারেস্ট হতো ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট এত ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট রিলেটেড টু মেশিন লাইফ 10 ইয়ার তো তো ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে ফেয়ার ভ্যালু ডেপ্রিসিয়েশন আইব। সো ইগো অলরেডি তোমার ধরনের জানা গুডউইল রিজাল্টেড ফ্রম অ্যাকুইজিশন ওয়াজ ইম্পায়ার টেস্টেড ফার্স্ট এন ইয়ার এন্ড আফটার অ্যাকুইজিশন এগেইন দ্য কারেন্ট ইয়ার এন্ড দ্য ফার্স্ট এন্ড সেকেন্ড ইম্পেয়ারমেন্ট রিভিউ হ্যাজ নো প্রবলেম হাওয়েভার কারেন্ট ভ্যালু আইডেন্টিফাই রিকভারেবল ভ্যালু হতো পাইলিছি রিকভারেবল ভ্যালু পাইলিছি আমার লাগে কি তার ক্যারিং ভ্যালু ক্যারিং ভ্যালু বা হলে কি তার রোল ফরওয়ার্ড মডেলে অ্যাকুইজিশন কি তা আসলো গুডউইল অ্যাকুইজিশন গুডউইল কি তা আসলো আর নেট অ্যাসেট আইবো ব্যালেন্স শিট ডেট দুটা যোগ করিলে আমরা পাইলিব ক্যারিং ভ্যালু ব্যালেন্স শিট ডেট ওগুলো আইনি ব্যাপার। গুডউইল তো ফ্রিজ হয়ে যায় অ্যাকুইজিশন আর চেঞ্জ হয় না আর নেট অ্যাসেট খালি গ্রো করে। সো নেট অ্যাসেট যদি ব্যালেন্স শিট ডেট আনলে আর গুডউইল লগে যোগ করিলে তাহলে পাইলিব ক্যারিং ভ্যালু ডিফারেন্সটা হইলো কি ইম্পেয়ারমেন্ট শেষ ইনা পাইলিছি দুই। রনেট এন্ড টম অ্যাকোয়ার্ড দে আর হোল্ডিং অ্যাজ পার্ট অফ অ্যাটেম্প টু mask the relationship of Jimmy. Ronald acquired 25% and Tommy acquired 40% of ordinary share of capital. তাহলে কত হয় 24 আর 40 আর 24 মিলিয়ে দিয়ে যদি মিলিয়ে 64% করে তাহলে রনাটে কন্ট্রোল করেন। এখন আমরা যাইব জাস্ট খালি ডিরেক্ট আর ইনডিরেক্ট হিসাব করবো, ডিরেক্ট রনাটে কিনছেন তাহলে ডিরেক্ট হলো কি 24 আর হবো ইনডিরেক্ট গুণ করি আমরা বলবো অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল বহুত এট দা সেম ডেট টু এগার প্রিভিয়াস অ্যাকাউন্টিং ফেয়ার ভ্যালু অফ এনসিআই দিয়ে দিয়েছে রিটেন আর্নিং দিয়ে দিয়েছে OCI with the other component of equity as a DHC net asset acquisition not materially differ carrying value so no issue of share there has been no impairment so you could have impairment like that so good will calculation on impairment for me you impairment for the impairment for you acha for a impairment for you there was a looking group regularly trade for a last month or the part 12 মিলিয়ন বেচছে ইনকাম স্টেটমেন্ট দিলে 12 মিলিয়ন আমরা সেল থেকে বাদ দিয়েব কস্ট অফ সেলস থেকে বাদ দিয়েব অ্যাকচুয়ালি আমরা ফরম্যাটে কস্ট অফ সেলস হলো যুগ হইব ঠিক আছে জাস্ট সিম্পল হিসাব
গ্রুপ অপার্ট ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি হ্যাজ এ প্রবলেম সাম প্রোডাক্ট রন এট ওল্ড ইনভেন্টরি ক্যারিড কস্ট 50-60 মিলিয়ন হুইচ ইজ এস্টিমেটেড ওর 50 মিলিয়ন বাট ইভেন্ট গুড সোল্ড 40 মিলিয়ন শর্টলি দেয়ার আফটার তাহলে আমার ইম্পেয়ারমেন্ট হয়েছে রন এটর খালি প্যারেন্টর হয়েছে তাহলে জাস্ট প্যারেন্টর ইম্পেয়ারমেন্ট হয়েছে এই ভাবে নর্মাল ইম্পেয়ারমেন্ট সাবর ইম্পেয়ারমেন্ট উই জাস্ট ইনভেন্টরি ভ্যালু কমছে রনাইটে পারচেস করছে সিগনিফিকেন্ট নিউ প্রোডাকশন ইকুইপমেন্ট কস্ট বিফোর ট্রেড ডিসকাউন্ট অত ট্রেড ডিসকাউন্ট অত মিলিয়ন টেকেন ইনকাম স্টেটমেন্ট ডেপ্রিসিয়েশন চার্জ স্টেটলাইট বেসিস ওভার ফোর ইয়ার বেলা কথা কথা তাই পার্সন কে আইডিয়া কি এট দ্য স্টার্ট ইয়ার স্টার্ট রনেট নেগোশিয়েটেড দ্য আর্লি রিপেমেন্ট 10 মিলিয়ন লোন এখন যে আমি লোনটা তোমার আগে দিলাম Liability is included, non-current liability, but now a contract has been signed, agrees that repayment 1 month after the new year start, plus early repayment fee 1 million. So it's simple, what I agree, non-current liability don't have. Year end, how much money do I pay for it? So you common issue, to me, your current non-current definition also will be there. Year end, how much money do I pay for non-current, to tara haray rasne, koi hai jaise included. But I agree, non-current liability, to kani haray, current liability. আর নন কারেন্ট লাইবিলিটি যেগুলো আমরা 10 মিলিয়ন এগুলো আমরা এখন লেখবো 11 মিলিয়ন কারেন্ট লাইবিলিটি আমরা লেখবো 11 মিলিয়ন আর 1 মিলিয়ন আমি ফাইন্যান্স কষ্ট নিয়ে হারাই ইমিডিয়েটলি প্রায়র টু ইয়ার এন্ড রনেট হ্যাভ পাবলিকলি অ্যাকসেপ্টেড রেসপন্সিবিলিটি ফর এনভায়রনমেন্টাল ইস্যু তার মানে প্রভিশনাল রিচার্জ টাই ও সোজা সব অনুষ্ঠ করার নামে ওই দেখো আইএসআই এমআইএস গ্রুপ পলিসি রিভিউ প্রপার্টি আর মাত্র না কারণ আউট অফ আইএসআর কোয়েশ্চন সো রিভ্যালুয়েশন হইলে কিতা করা লাগে কিলা করা লাগে তুমি তো জানো আমি সব নষ্ট করার নাই কিন্তু সো এখানে খালি যে কনসোলিডেশন হইলা না এখানে আরো বহুত জিনিস আছে অ্যাকচুয়ালি ইকুয়েশন আরো কিছু জিনিস আসলো ফাইনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট এটা ইউন অ্যাডজাস্ট করে দেওয়া যাচ্ছে তোমাদের লাগে একটু কিতা লাগে কিন্তু মেন পরীক্ষা আর একটু ঝামেলা হয়ে যাবে আর ওই লোকে যেহেতু কালকে প্রচুর বন্ধ বিপিপি কোর্স নোটর ও পেজ বিপিপি বইয়ের ও পেজ কোয়েশ্চন ও কোয়েশ্চন এর বাদে অন্য আরো কিছু কোয়েশ্চন দেওয়া আছে সো হোপফুলি ও আমরা কিন্তু আপনার কিতা শেষ হইলিছি কোর্স শেষ কিন্তু আমরা নেক্সট যে দুইটা টপিক সলভ এই দুইটা খুবই ইনফ্রিকুয়েন্ট এগুলো রেগুলার আয় না এগুলো কালে বদরে আয় যেগুলো 8 বছর 10 বছর হলাম সো তুমি তাই কালকে যেগু করলাম চেঞ্জ ইন ওনারশিপ আর আজকে যেগু করলাম কমপ্লেক্স গ্রুপ আর পরশু দিন যেগু করছি বেসিক গ্রুপ অ্যাকচুয়ালি অমন তাকে মেজরিটি পোর্শন মার খাইব অ্যাকচুয়ালি আমি শেষ করে ডিসি কোর্স ওটা লাগে তোমার অত পোর্শন দিলাম আর দুইটা জিনিস আছে ওই যে ইকু কোন চ্যাপ্টার ওই যে কারেন্সি ট্রানজাকশন অনজ্ঞাতি বিধান ফাইভে আবার কিতা আছে ও ফরেন কারেন্সি ট্রানজাকশন আছে ভাই ওই যে ডিসকন্টিনিউড অপারেশন অপারেশন ওটা আর আছে 15 কিতা চ্যাপ্টার না কন্টিনিউইং এন্ড ডিসকন্টিনিউড ইন্টারেস্ট ফরেন কারেন্সি কন্টিনিউ এন্ড ডিসকন্টিনিউ এগুলো আমরা অলরেডি শেষ তো এই কনসোলিডেশন তারা হারাইয়া দিছে কিন্তু আমরা শেষ করেছি আইএসও আইএসও কোয়েশ্চন আমরা কোনো শেষ করেছি আমরা আইএসও কন্টিনিউ এন্ড ডিসকন্টিনিউ অপারেশন শেষ চেঞ্জ ইন গ্রুপ স্ট্রাকচার শেষ কমপ্লেক্স গ্রুপ শেষ বেসিক গ্রুপ রিভিশন শেষ সো বিপিপি কোয়েশ্চন আর বই কোয়েশ্চন আর বেসিক গ্রুপ যে কোয়েশ্চন হইবে ওগুলারে আমরা ফরম্যাটে নতুন ফরম্যাটে চেষ্টা করব এবং তা করিয়া ইউজ টু ইস্তে আর করেন আর গ্রুপ স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো দুইটা রয়েছে সো অ্যাকচুয়ালি অলমোস্ট বই শেষ অলমোস্ট বই শেষ বলতে কিটা পার্ট বি শেষ পার্ট এ ও পার্সিয়াল শেষ অন্য দুইটা রয়েছে আর অন্য ফার্স্টটা রয়েছে সাইডটা রয়েছে আর ওই একটা রয়েছে বাট যদি মার্কের হিসাব করো সিলেবাস কাভারেজের হিসাব করো আমরা অলরেডি 85% সিলেবাস কাভার করে নিয়েছি এটা এটা অত লেস ফ্রিকোয়েন্ট জিনিস আর কি এর মাঝে আমরা অ্যাকচুয়ালি কারেন্ট ডেভেলপমেন্টটারে বেশি কিতা করব আর ইন্ডাস্ট্রি কোয়েশ্চন আয় নামে ইন্ডাস্ট্রি ওই যে রিপোর্টিং ফর স্পেশালাইজড স্পেশালাইজড প্লে আমি তোমাদের নামে মাতিছিলাম আস্তে গিয়া দিব তোমার নট কিতা কিতা দিব ওই যে গভর্নমেন্ট একটা প্রতিষ্ঠান দিয়ে দিলে
সবুজ পেলাই দিবে, এগ্রিকালচার একটা প্রতিষ্ঠান দিয়ে দিবে, দিয়ে একটা কোয়েশ্চন বানিয়ে দিবে, বা একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রি দিয়ে দিবে, কিছু একটা ডিফারেন্ট দিয়ে দিবে। সো ভাই যেতেও দেব কিছু বেসিক মেকানিজম সব কিন্তু সেম কাম কাম করবে, নন কারেন্ট অ্যাসেট সরকারের জেলা ধরতে হইব, নট ফর প্রফিট সেম ট্রিট করা লাগবে, প্রফিট সিকিং হোক ওলা ট্রিট করা লাগবে, প্রভিশনের ক্ষেত্রে হোক আর কিতার ক্ষেত্রে হোক বেসিক ইমপ্লিকেশন সবর সমান। তুমি ফলো এই কথা খেয়াল রাখবে শেষ বুঝে নেবে ভাই। আমরা একটা কোয়েশ্চেন আছে স্যার, সে বলা হলো যে কোন জায়গা